Face Off, powered by 24 Hours TV. নমস্কার 24 আওয়ার্স টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি তুহিনা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের ফেস অফ। 21 জুলাই বিজেপির বিরুদ্ধে জিহাদ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, আর যার পরেই তৃণমূল সুপ্রিমোর এই যুদ্ধ ঘোষণায় ফের হিংসার আশঙ্কা করছে বিজেপি। এই নিয়েই আজকে আমাদের আলোচনা, এই নিয়েই আমাদের আলোচনা এগিয়ে যাবে। আসানসোলে আমি একটু মনে করিয়ে দেবো আপনাদের, সেখানে একটি দলীয় সভায় মমতা বন্দ্যোপাধ্যায় জেহাদের ডাক দেন। কবে? 21 জুলাই বিজেপির বিরুদ্ধে জেহাদ হবে। আর তারপরেই আশঙ্কিত বিজেপি কর্মী সমর্থকেরা, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, তিনি সরব হয়েছেন বিষয়টা নিয়ে। তিনি বলছেন যে আবার কি যুদ্ধের মধ্যে পড়তে হবে বিজেপি কর্মীদের, বিজেপি বিরুদ্ধে কিসের যুদ্ধ? প্রশ্নটা আসলে এখানেই। রাজনৈতিক লড়াইয়ের কথা বলতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাহলে জেহাদ কেন, এই শব্দ চয়ন কেন? এটাই হচ্ছে মূল প্রশ্ন। এবং এই শব্দ চয়নের মাধ্যমে, জেহাদ ঘোষণার মাধ্যমে মুখ্যমন্ত্রী একটা নির্দিষ্ট সাম্প্রদায়িক ইস্যু আনতে চাইছেন, উস্কে দিচ্ছেন কোথাও, এই অভিযোগ করছে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এখানেই থেমে নেন তিনি। তিনি রাজভবনে গিয়েছেন এবং রাজভবনে যাওয়ার পর সেই একই চিত্র আমরা দেখলাম। বারবার যে অভিযোগটা উঠে আসে যে বিজেপির পার্টি অফিস, যেটা এরাজ্যের শাসক দল বারবার বলে, সেই চিত্র। রাজভবনে গেলেন, সেখানে অভিযোগ জানালেন, তারপরেই জগদীপ ধনখড় রাজ্যপাল, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন এই ঘোষণা কেন করেছেন তিনি এবং সেটাকে উইথড্র করতে হবে, এইভাবেই চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এবং সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজ্য রাজনীতি তোলপাড়। একটা প্রশ্ন উঠে আসছে যে এটা একটা কথার কথা, একটা রূপক, যেটা এরাজ্যের শাসক দলের নেতৃত্বরা বলছেন। সেখানে রাজনৈতিক লড়াইয়ের কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে বিজেপির যে কাজ রয়েছে সেই কাজের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ের কথা মুখ্যমন্ত্রী বলেছেন। এটা নিয়ে কি সত্যিই বিজেপি কোথাও বাড়াবাড়ি করছে না? এই প্রশ্নটাও ঠিক একইভাবে উঠে আসছে। এই নিয়ে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাবো, তবে আলোচনার আগে দেখাবো প্রতিবেদন, দেখুন। পশ্চিম বর্ধমানে দলীয় সভা থেকে 21 জুলাইকে বিজেপির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করার দিন হিসেবেই উল্লেখ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই জেহাদ শব্দটি নিয়েই মঙ্গলবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় মেরুকরণের অস্ত্রে শান দেওয়া শুরু করেছিল গেরুয়া শিবির। আপনারা জানেন 21 জুলাই আমাদের শহীদ তর্পণের দিবস। 21 জুলাই বিজেপির বিরুদ্ধে জেহাদ ঘোষণার দিবস। গত 2 বছর কোভিডের জন্য আমরা করতে পারিনি। জিহাদ শব্দ প্রয়োগ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল রাজ্য বিজেপি নেতৃত্ব। বুধবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করে এ নিয়ে অভিযোগও জানান। পাশাপাশি তারা তৃণমূল সরকারকে বরখাস্ত করে রাজ্যে 356 ধারা প্রয়োগের দাবিও জানিয়েছেন। রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, মুখ্যমন্ত্রী 21 জুলাই শহীদ দিবসের দিন জেহাদের ডাক দিয়েছেন। এই জেহাদ শব্দটি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। তিনি বলেন, এটা শুধু বিজেপির নেতাদের বলা হয়নি, এটা রাজ্যে বিজেপির 2 কোটি 30 লক্ষ ভোটারকে উদ্দেশ্য করে বলা হয়েছে। বিরোধী দলনেতার কথায় আমরা এই মুখ্যমন্ত্রীর জিহাদের নমুনা দেখেছি, সিএ নিয়ে প্রথম নমুনা দেখেছি। মুখ্যমন্ত্রী কলকাতার সিটি থেকে শ্যামবাজার হেঁটে গোটা ভারতবর্ষ জুড়ে ট্রেন, বাস পোড়ানো, রেল স্টেশন জ্বালানো, রাস্তা অবরোধ করা প্রভৃতি যত রকমের নৈরাজ্য সৃষ্টি করা হয়েছিল আমরা প্রত্যেকেই দেখেছি। আমরা যখন অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম তখনই জানিয়েছিলাম এই রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আসানসোলে একটি পাবলিক মিটিংয়ে যে কথা বলেছেন তাতে পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা, সমর্থক, ভোটার তারা অত্যন্ত চিন্তিত এবং উদ্বিগ্ন। আমরা প্রশাসনিক প্রধানের এই ধরনের হুঙ্কারকে খুব সিরিয়াসলি নিয়ে সাংবিধানিক প্রধানকে অবিলম্বে হস্তক্ষেপ করার জন্য আবেদন করতে এখানে এসেছিলাম। আমাদের মূল বিষয় ছিল গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের যিনি কোম্পানির মালিক তিনি ওখানে বলেছেন যে আগামী 21 জুলাই আমাদের শহীদ দিবস আসছে, ওই দিন ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে
জিহাদ শুরু করা হবে, জিহাদের মানে ডাক দেওয়া হয়েছে, জিহাদ শুরু হবে। আমাদের এই জিহাদ শব্দটি নিয়ে আমরা আপত্তি করব না, কারণ উনার কাছে আপত্তি করে কোনো লাভ নেই। জিহাদ শব্দটি নিয়ে আমরা খুব উদ্বিগ্ন, কারণ এই জিহাদ কোনো রাষ্ট্রভাষা হিন্দি, মিষ্ট ভাষা সংস্কৃত বা সুমধুর বাংলা শব্দ নয়। এই ভাষাটা কমপ্লিটলি হচ্ছে একটি আরব শব্দ। এই শব্দের বাংলা মানে করলে দাঁড়ায় ধর্মযুদ্ধের ডাক দেওয়া। এদিকে বিজেপির অভিযোগ পেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। চিঠিতে রাজ্যপাল জানিয়েছেন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিক রক্ষা করার জন্য জিহাদ ঘোষণা অবিলম্বে প্রত্যাহার করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, দাবি জানিয়েছেন রাজ্যপাল। বাংলায় এমন অনেক শব্দ আছে যেগুলি আক্ষরিক অর্থে ব্যবহার করা হয় না, তারপরেও এই একটা শব্দকে নিয়ে কেন এত জলঘোলা করছে বিজেপি? জিহাদ নিয়ে তিলকে তাল করে সাম্প্রদায়িক উস্কানি কি আরো বাড়িয়ে দিচ্ছে না বিজেপি? ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। প্রতিবেদন দেখাচ্ছিলাম আপনাদের, সরাসরি আলোচনায় আসবো। কারা কারা রয়েছেন আজকে প্রথমে আলাপ করিয়ে দেব। সোমনাথ দাস রয়েছেন বিজেপির তরফ থেকে, রয়েছেন সুমন গাঙ্গুলি কংগ্রেসের তরফ থেকে, রয়েছেন রাজাগোপাল ধর চক্রবর্তী রাজনৈতিক বিশেষজ্ঞ, এবং কিছুক্ষণের মধ্যে আশা করছি যুক্ত হবেন অর্ণব মণ্ডল তৃণমূলের তরফ থেকে। আমি প্রত্যেকেই স্বাগত জানাবো, স্বাগত জানিয়ে প্রথমেই সোমনাথবাবুর কাছে আসবো। সোমনাথবাবু, যেটা বলা হচ্ছে এই জেহাদ, এটা একটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, প্রতীকী আমরা যেটাকে বলি, সত্যি যতটা ভয় পাচ্ছে বিজেপি, এবং আমরা যতটা শুভেন্দু অধিকারীকেও বিরোধী দলনেতাকে দেখলাম ভয় পাওয়ার কথা, এতটা যেন উদ্বিগ্নের কথা, সত্যি কি ততটা উদ্বিগ্নের? কোথাও কি আপনারা একটু বেশি বাড়াচ্ছেন না বিষয়টা? পর্দার সর্বোচ্চ সীমা লঙ্ঘন করেছে তথাকথিত মূর্খ ডাক্তার নির্মল মাঝি ঘটনা আমার সূত্রপাত। আর সেই সঙ্গে ধিক্কার জানাই, আমি প্রথমেই ধিক্কার জানাই উলঙ্গ প্রশাসনকে, কারণ এই প্রশাসন নুপুর শর্মা নিয়ে যতটা আমরা দেখেছি সক্রিয়তা দেখালেও জুবেদ খান ও তোয়া সিদ্দিকীর বিরুদ্ধে এরা কিন্তু নীরব ছিলেন। আজকে হিন্দু ভাবাবেগকে আঘাত দিয়ে মা শারদার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলনা করে যে মারাত্মক স্পর্ধা দেখিয়েছে তাতে এই মুহূর্তে নির্মল মাঝিকে গ্রেপ্তার করা উচিত। আমার কাছে একটা বিষয় অন্তত অত্যন্ত ভাবে আশঙ্কাজনক, যে সেটা হলো মাননীয় মুখ্যমন্ত্রী একবারের জন্যও নির্মল মাঝির বক্তব্যের প্রতিবাদ তো করলই না, বরঞ্চ বর্ধমানের মাটিতে দাঁড়িয়ে মারাত্মক বিবৃতি দিলেন। কি বিবৃতি দিলেন? যে সেটা হলো আগামী 21 জুলাই শহীদ দিবসের নাম নিয়ে দলীয় উৎসবের মঞ্চে উনি জেহাদ ঘোষণা করবেন। এই জেহাদ কি? বাংলার ভাষা, বাঙালির ভাষা, বাঙালির সংস্কৃতি, এটা কি বাঙালির কলঙ্ক নয় বাংলার? এটা মমতা বন্দ্যোপাধ্যায়? এই জেহাদ শব্দটা কোথা থেকে এলো? এই জেহাদ শব্দটা আরবি ভাষা এটা, এবং এটা একটি বিশেষ সম্প্রদায়, তারা তাদের ধর্মযুদ্ধের নামে সন্ত্রাসের মাধ্যমে নিজেদের ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য এই ভাষাটা ব্যবহার করে। মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষা ব্যবহার করে বর্তমানে পশ্চিমবাংলায় দাঙ্গা লাগানোর সৃষ্টি করছে, যে সন্ত্রাস সৃষ্টি করছে, ইতিমধ্যে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত। আর এই কয়েকদিন আগে আপনারা দেখেছেন, এই কয়েকদিন আগে জেহাদের নামে একটা বিশেষ সম্প্রদায় উলবেরিয়া, আপনার সলোপ, পাঁচলা, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছে। বর্তমানে রাজ্যের যে সেটা নূপুর শর্মা ইস্যু ছিল, সেটা কি জেহাদ ইস্যু ছিল? আর আমি একটা কথা আপনি নিশ্চয়ই জেনে থাকবেন, আমি 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 প্রত্যেকে যারা আজকে রয়েছেন প্যানেলিস্ট প্রত্যেকে প্রথমে একটা বিষয় নিয়ে বলবো, আমরা কেউ এমন কোন মন্তব্য করব না যা সাম্প্রদায়িকতায় আঘাত লাগায়, কোন মন্তব্য আমরা করব না, সেই মন্তব্য থেকে বিরত থাকবো। আর একটা বিষয় আপনি বললেন, আমি যদি সমস্ত কিছুকে দূরে সরিয়ে রাখি তারপরেও জেহাদের মূল অর্থটাকে নিয়ে যুদ্ধ, এবং আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে অন্তর্নিহিত শত্রুর বিরুদ্ধে লড়াই করা, এবং আমি যদি সাম্প্রদায়িক ভাবেই বলি আপনাকে, তাহলে কুমন এবং সুমন যে রয়েছে তাদের মধ্যে যে যুদ্ধ তাকে বলা হয় জেহাদ। সেক্ষেত্রে আমি ধর্মকে এখানে আনবো না, কিন্তু কোথাও গিয়ে আপনারাও সেই একই ভাবে জেহাদকে উস্কে দিয়ে আপনারাও কি উস্কে দিচ্ছেন না সোমনাথ বাবু? আপনার বর্তমানে মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় কি ভাষা ব্যবহার করতে যা হয় সেটা উনি জানে না? আজকে উনি কি
একুশে জুলাই জেহাদ দিবস ঘোষণা হবে। জেহাদ মানে কি? রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে জেহাদ যুদ্ধ ঘোষণা করা। উনি কি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করবে নাকি? আজকে সেখানে উনি তো ওনার ভাষাতে বোঝা যাচ্ছে উনি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। সেখানে বাংলার মানুষ বুঝুক যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে চাইছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা কোন দিকে ইঙ্গিত করছে বাংলার মানুষ সেটা বুঝুক। কারণ 500 টাকার লোভে বাংলার মানুষকে যেভাবে 500 টাকার প্রলোভন দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট নিয়েছিল, আজকে বাংলার মানুষ দেখুক তারা কি ঐতিহাসিক ভুল করেছে। আরবি মুখ্যমন্ত্রীকে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছে। বেশ, সুমন বাবুর কাছে আমি আসবো। সুমন বাবু, আপনার কাছে আমার যে প্রশ্নটা থাকবে, যেই ভীতিটা বিজেপি দেখাচ্ছে, বিজেপি বলছে উদ্বিগ্নের কথা যেটা বলছে, সত্যিই কি ততটা উদ্বিগ্নের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কর্মী সভা থেকে এই মন্তব্য জেহাদ ঘোষণা বিজেপির বিরুদ্ধে, সেটাকে আপনি কিভাবে দেখছেন? সত্যিই কি এতটা ভীতি এটা? আমি আমি প্রথমেই সোমনাথ রাজগোপাল দাস সহ সবাই যারা আছেন সবাইকে আমার শুভ সন্ধ্যা জানাই এবং তুহিনাকে অবশ্যই শুভ সন্ধ্যা জানাই। আমি শুধু একটা কথা বলবো যে নির্মল মাঝি সম্পর্কে সোমনাথ যে কথা বলেছেন বাস্তব কথা বলেছেন। আমার কাছে নতুন যেটা তথ্য আছে, যারা পশ্চিমবঙ্গে যারা মানে যারা একটু নেশা টেশা করেন তারা নাকি নির্মল মাঝিকে এখন খুঁজে বেড়াচ্ছেন যে এত বড় নেশাতুর মানুষ কোথায় কোথায় ছিলেন এতদিন ধরে। মানে তাকে নাকি শুনলাম পশ্চিমবঙ্গে যারা নেশা করেন তারা নাকি মডেল হিসাবে তুলে ধরতে চাইছেন নির্মল মাঝিকে। শুভেন্দু অধিকারী বলেছেন হিন্দি নাকি রাষ্ট্রভাষা, আমি দার্থহীন গলায় বলতে চাই যেন বাঙালি হিসাবে হিন্দিও রাষ্ট্রভাষা নয়। এটা শুভেন্দু অধিকারী একজন বিরোধী দলনেতা, তার এইটুখানি মানে সেন্স বা এইটুখানি মানে বাস্তবতা জানা উচিত ছিল যে হিন্দি রাষ্ট্রভাষা নয়। সাংবাদিক সম্মেলনে উনি যেভাবে বাঙালিদের ছোট করলেন এবং মানুষকে ভুল কথা যেটা মানুষকে ভুল তথ্য দিলেন তার জন্য তীব্র ধিক্কার আমি জানাচ্ছি। তৃতীয় প্রশ্ন হচ্ছে জেহাদের প্রশ্ন হচ্ছে যে আমি সোমনাথ যেটা বলেছেন রাষ্ট্রের বিরুদ্ধে জেহাদ না, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ জেহাদ হয়তো এখন ব্যবহার হচ্ছে কিন্তু আসল হচ্ছে আপনি যেটা বললেন তুমি না, অন্তর্নিহিত শত্রুর সঙ্গে যুদ্ধ। বাংলা ডিকশনারিতে যেটা বলা আছেন সেই ডিকশনারিতে স্পষ্ট এই কথাটাই বলা আছে যে অন্তর্নিহিত শত্রুর সঙ্গে যুদ্ধ। এটা ভালো হলো মুখ্যমন্ত্রী একটা জিনিস প্রমাণ করলেন যে তৃণমূলের অন্তরে বিজেপি আছে এবং সেই বিজেপির সঙ্গে এখন ভাঙাভাঙি হওয়াতে তারা এখন যুদ্ধ ঘোষণা করবেন, যেটা এতদিন ধরে বলে আসা হচ্ছিল সেটা কিন্তু শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী প্রমাণ করলেন যে হ্যাঁ বিজেপি তৃণমূলের অন্তরে আছেন, তাই তার এখন অন্তরের আত্মার সঙ্গে অন্তরের শত্রুর সঙ্গে তাকে যুদ্ধ ঘোষণা করতে হবে। দ্বিতীয় প্রশ্ন যেটা তুমি বললে যে আদৌ পরিস্থিতি কেন, দেখো এটা তো শুধু এখন নয়, 2000 বিধানসভা নির্বাচনের আগেও পরে যেভাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গণতন্ত্র হত্যা করা হচ্ছে, যেটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিরোধীদের উপর আক্রমণ করা হচ্ছে, এটা নতুন কিছু নয়। এর বিরুদ্ধে যদি মানে ময়দানে কিন্তু আমরা এবং বামেরাই ছিলাম, বিজেপি তখন ছিল না, বিজেপি এখন ক্ষমতায়, এখন বিরোধী দলনেতা হওয়ার পর, বিরোধী দল আসার পর বিজেপি তারা এখন এই বিরোধিতা করছে। সুতরাং জেহাদ বিজেপির উদ্বিগ্ন থাকতে পারে, উদ্বিগ্ন শুধু এই জিহাদ শব্দটা নিয়ে আমাদের উদ্বিগ্নতার প্রশ্নে আমরা যাচ্ছি না। আমরা আবার বলছি পশ্চিমবঙ্গে যে গণতন্ত্র চলছে, পশ্চিমবঙ্গে যে গণতন্ত্র আছে সেটা জিহাদ ঘোষণা করার ফলেই যে খারাপ হলো তেরম সেরম ব্যাপার নয়। নির্বাচনের পর বিজেপি সহ আমাদের সদস্য সমর্থক সহ প্রত্যেক মানুষ যারা বিরোধী দল করেন, যারা তৃণমূল কংগ্রেসের বিরোধী দল করেন, তারা সবাই কার্যত ভয়ে আছে, আতঙ্কে আছে, সন্ত্রাসের মধ্যে আছে। জিহাদ শব্দটা হয়তো এখন উনি ব্যবহার করেছেন কিন্তু জিহাদ মানে যে আজকে থেকে বা 21 জুলাই থেকে আক্রমণ বা সন্ত্রাস শুরু হবে সেরকম ব্যাপার নয়। আমি রাজনৈতিক লড়াইয়ের কথা তাই তো নিয়ে বলছি সুমন বাবু, তো পৌরসভা নির্বাচন, হ্যাঁ হ্যাঁ একদম একদম, এবং গত পৌরসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের পর থেকে গোটা পশ্চিমবঙ্গে কার্যত একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে, যে সন্ত্রাসের পরিবেশ তৃণমূলের মাফিয়ারা চালাচ্ছে, তৃণমূলের যারা জিহাদি তারা চালাচ্ছে। বেশ, আমি রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো, রাজনৈতিক বিশেষজ্ঞ আমার সঙ্গে রয়েছেন। রাজাগোপাল বাবু, যে প্রশ্নটা আপনার কাছে থাকবে, এই যে জেহাদ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি কর্মী সভা থেকে, রাজনৈতিকভাবে কি এর কোনো তাৎপর্য রয়েছে নাকি বিজেপি যে উদ্বিগ্ন প্রকাশ করছে তা সত্যি কোথাও এতটা ভীতির, এটা এটা কতটা বাস্তবায়? খুব সুন্দর প্রশ্ন, আমি আসছি। প্রথমে যে জিনিসটা উত্থাপন হলো মানে মা সারদা নিয়ে যে ধরনের সত্য কথা যদি বলা হতো তাহলে আমাদের কারোর কিছু বলা ছিল না। যে কথা বলা হয়েছে মা সারদাকে নিয়ে, মা সারদা কোথাও বলে যাননি যে উনি নতুনভাবে জন্মাবেন কি করবেন। সুতরাং মা সারদা বাঙালির আবেগের একটা বিরাট ব্যাপার, শুধু বাঙালির নয় যে কোনো মানুষের, তিনি সব ধর্মকে সমন্বয় রেখে চলতেন, ওনার অনেক হিন্দু ধর্মের বাইরে ভক্ত ছিল, বিরাট ভক্ত ছিল।
তারা কিন্তু আজকে অত্যন্ত কষ্ট পেয়েছে, যে মা জন্মাচ্ছেন তার একটা জন্মাবার পরে তার একটা মেটেরিয়ালিস্টিক তার ধ্যান ধারণা থাকছে, এটা কোনো সত্যতা নেই। সত্যতা থাকলে নিশ্চয়ই কোথাও কোনো বইতে এটা লেখা নেই। রামকৃষ্ণ মিশনের তরফ থেকে ধিক্কার জানানো হয়েছে, আমিও তীব্র ধিক্কার জানাই এই ধরনের শব্দ পলিটিশিয়ানসরা ব্যবহার যেন না করে, এটা অত্যন্ত ক্ষতিকর। এক নম্বর, দু নম্বর জিহাদ, দেখুন শব্দটা আমি জানি জিহাদ কোনো ধর্মকে আঘাত করা, আমার কাছে সব যত মত তত মত, আমি আমার একটা ধর্ম আছে তার মানে আমার অন্য এমন কোনো কথা বলবো না যেটা অন্য মানুষের খারাপ না। জিহাদ কিন্তু শত্রু বিরুদ্ধে, সে অন্তর্নিহিত শত্রু ডেফিনেটলি, সেটাই যেভাবে দুর্গা রাবণকে হত্যা করে সেটা একটা মানে অন্তর শরীরের ভেতরকার রিপু যেগুলোকে সেগুলো হত্যা করে, এটা অন্তর্নিহিত শত্রু, এর কোনো অর্থ নেই। শত্রু শত্রুকে আমি নিধন করব, সেটা প্র্যাকটিক্যাল হতে পারে, নিজের ভেতরে হতে পারে, অনেক কিছুই হতে পারে, কিন্তু রাজনীতিতে কেউ শত্রু তো নয়। যাকে আমি যদি বলি বিজেপি যদি তৃণমূলের শত্রু হয়, বিজেপির সঙ্গে তো 98 থেকে তো তৃণমূলে বিজেপির তো একেবারে হরিহর আত্মা ছিল, 98, 99, 2001, 2006 একেবারে হরিহর আত্মা। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এসে একেবারে আমরা গেছি দেখেছি কোন কার বাড়িতে গেছেন, বাজপেয়ীর মতো ব্যক্তিত্ব বুঝলে আমরা সেগুলো কেউ ভুলতে পারি, এটা হচ্ছে আরেকটা। আবার 21শে জুলাইয়ের কর্তা যা প্রাণ মারা গেছিল, নিরীহ প্রাণী যারা ভোটের অধিকার, তারা বলছিল যে ভোটের সময় তাদেরকে সচিত্র পত্র দিতে হবে, কোনো খারাপ কথা তারা বলেনি, তাদের গুলি করে মারা হয়েছে, কারা মেরেছে যারা মেরেছে তারা তো পিকচারে নেই, যদি তাদের বিরুদ্ধে জিহাদ বলতো তাহলে ব্যাপারটা একটা দাঁড়াতো, যে যারা কিন্তু যারা সেই সময় পিকচারই নেই। 21শে জুলাই যাকে নিয়ে তৈরি, 21শে জুলাইয়ের সঙ্গে উনি যাদের বিরুদ্ধে জিহাদ বলছে তারা তো পিকচারই নেই। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে এই ব্যাপারটা একটু গোলমেলে হয়ে যাচ্ছে, এবং আমি এটা বারবার সবাইকে বলবো, রাজনীতিতে যেমন অসতর্ক কোনো ধরনের শব্দ যদি ব্যবহৃত হয়, এটা যদি টপ লেভেল থেকে আসে তার মারাত্মক বিপদ হতে পারে। উনি যদি শব্দটা অন্যভাবে চয়ন করতেন তাহলে কিন্তু তার যা প্রতিক্রিয়া পড়তো এটা তো ব্যবহার করবেই, উনি যে সেন্সেই বলুন না কেন। হ্যাঁ, সুতরাং যদি টপ নেতৃত্ব যদি এ ধরনের ব্যবহার করে, যে বিধায়ক বা মন্ত্রী আমি জানি না তার কি বলি, যিনি মা শারদা সম্বন্ধে কথা বলেছেন, পাড়ার কেউ বললে হয়তো এগুলো ইগনোর হয়ে যেত, তিনি একজন বড় হচ্ছেন নেতা। হ্যাঁ, সুতরাং তার মুখ থেকে এটা এসেছে এবং দলের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি, এটা কিন্তু মানে মানুষের মনে প্রভাব পড়বে। তাই জিহাদ শব্দটা কি হতো, জিহাদ শব্দটা এমন হয়ে গেছে অনেকেই হয়তো নানান ভাতে ব্যবহৃত হয়। হ্যাঁ, জিহাদ নিয়ে আর সেভাবে বাংলা ভাষাও এসে গেছে, যদিও এটা আরবিক, আরবিক বহু শব্দ বাংলা ভাষায় এসেছে, সুতরাং সেই নিয়ে কথাবার্তা বিশেষ বলা হয়তো যেত না। কিন্তু আপনি যদি ভুল করেন, ভুল করলেই কিন্তু তার পলিটিশিয়ানসরা ওত পেতে বসে আছে কোথায় ভুল হচ্ছে, এবং ভুল হলেই এটা ছেকে ধরবে, ব্যবহৃত হবে। সুতরাং আমার মনে হয় যদি রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় হবে, যদি বলা হয় ওই শব্দটাকে তুলে দিয়ে অন্য কোনো শব্দ বলা হয়, সেটা কিন্তু রাজনৈতিক ভুল স্বীকার করা কোনো ত্রুটি নয়। কিন্তু এটা যদি জোর করে বলে হ্যাঁ আমি ইচ্ছে করে বলেছি, এটা যদি আমার আমি এমফেসিস করতে চাই, তাহলে কিন্তু রাজনৈতিক প্রতিক্রিয়াটা, হ্যাঁ অন্তর্নিহিত শত্রুকে আমরা যদি দমন করতে পারি এর চেয়ে বড় সাফল্য জীবনে কিছু হতে পারে, একদম ডিকশনারি যদি দেখেন, আমি অনেকগুলো ডিকশনারি দেখার চেষ্টা করেছি, ডিকশনারি কলোকিয়াল যে মিনিং গুলো হয় তাতে যে মিনিংটা দিচ্ছে সেটা যদি কেউ, আমি বলতে চাই না কিন্তু সেটা খুব একটা রাজনৈতিক দলের পক্ষে যাবে না যারা এসব কথা বলছি, ওই জন্যই আমি বলবো যদি ভুল এটা হয়ে যুদ্ধ করাটাই বুদ্ধি, মানে ব্যবহৃত হবে, না হলে এগুলো ব্যবহৃত হয়ে কিন্তু একটা সাম্প্রদায়িক মোড় আসতে পারে। সাম্প্রদায়িক মোড় না আসলেও কিছু মানুষের চেতনা ভিন্ন দিকে যেতে, সুতরাং রাজনৈতিক নেতাদের অত্যন্ত সতর্ক থাকা উচিত। অসতর্কতার ফলে আমরা দেখেছি কোনো এক রাজনৈতিক নেতা দিল্লির শাসক দল, দিল্লির শাসক দলের কর্তা
যে অশোক তার অসদর্কতার মধ্যে যে কথা বলে ফেলেছিলেন তার কি প্রতিক্রিয়া ঘটেছিলাম আমরা দেখেছি। আমরা মানুষের কাছে করজোরে অনুরোধ করব এ ধরনের কোন প্রতিক্রিয়া এই ক্ষেত্রে যাতে না হয়, কিন্তু মানুষের প্রতিক্রিয়া তো নানান ভাবে পড়ে, ভোটের বাক্সে পড়তে পারে, অন্য নানান ভাবে পড়তে পারে, সতর্ক হওয়া অত্যন্ত প্রয়োজন, প্রয়োজনে উদ্যোগ করা উচিত। হ্যাঁ বেশ, আমি সোমনাথ বাবুর কাছে আসবো। সোমনাথ বাবু, যেই আমরা কথাটা বলছিলাম যে অন্তর্নিহিত শত্রুর বিরুদ্ধে লড়াই, সুমন বাবু যেই প্রসঙ্গটা তুললেন, তাহলে কি কোথাও তৃণমূলের অন্তরে বিজেপি রয়েছে? পরপর বিধানসভা নির্বাচনের পর এখনো পর্যন্ত বহু বিজেপি কর্মী কিন্তু ঘরে ঢুকতে পারেনি। এখনো বহু বিজেপি কর্মী বাড়ি ছাড়া, ঘর ছাড়া, বহু বিজেপি কর্মী কে খুন করা হয়েছে, তাদের পরিবারকে খুন করা শুধুমাত্র বিজেপি করার অপরাধে, সেটা সেই খবর আপনারাও বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমেও দেখিয়েছেন, সেই বিষয় নিয়ে আলোচনা করেছেন। এখনো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই উস্কানিমূলক বক্তব্য, আজকে তো বিজেপির যারা গড়ে প্রবেশ করেনি এখনো তাদের তৃণমূলের কর্মীদের তো আরো উত্তেজনা বাড়িয়ে দিল। তার মানে বিজেপি কর্মী কারো, সে বিজেপি হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, কোন রাজনৈতিক ক্ষেত্রে কোন মায়ের কোল খালি হওয়াই দুর্ভাগ্যজনক। সেটা সত্যি, সেই ঘটনাটা সত্যি একটা দুঃখের ঘটনা। কিন্তু আজকে যদি বিজেপির কোন পরিবারের কেউ আবার খুন হয়, তারা যদি ঘরে ঢুকতে না পারে, তার পরিবারের কেউ, তার দায় মুখ্যমন্ত্রী নেবে? মুখ্যমন্ত্রী তো জেহাদ ঘোষণা করে ছেড়ে দিল। আজকে মুখ্যমন্ত্রী আমার তৃণমূল কংগ্রেসের দলের প্রতিনিধি হয়েও, মুখ্যমন্ত্রী হলেও, তিনি তো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আমার রাজ্যের অভিভাবক, তিনি এই রাজ্যের অভিভাবক হয়ে কিভাবে এই রাজ্যটাকে একটা বিশৃঙ্খলতা পরিষ্কার সৃষ্টি করে? উনি যে বললেন, আমার সিনিয়র আমার আগে বক্তব্য দিলেন, তারা ঠিক বললেন যে কোথাও একটা উনি কিন্তু বক্তব্য দেওয়ার পর যে ভুল হতেই পারে, মানুষ মাত্র ভুল হতে পারে, ভুল স্বীকার করে না। আজকে যেভাবে নির্মল মাঝি বক্তব্য দিলেন, কোথাও মুখ্যমন্ত্রী একটি বারের জন্যও মুখ্যমন্ত্রী তার বক্তব্যের প্রতিবাদ করেনি। আজকে মা দুর্গাকে নিয়ে, শিবকে নিয়ে, আজকে মা শারদাকে নিয়ে, বিবেকানন্দকে নিয়ে, দিনের পর দিন রামকৃষ্ণকে নিয়ে, এটা বাঙালি ভাবাবেগকে, হিন্দুদের ভাবাবেগকে আঘাত করে যাচ্ছে। আর এর বিরুদ্ধে বিজেপি প্রতিবাদ করলে বলে বিজেপি উস্কানি দিচ্ছে। তুমি উস্কানি দিচ্ছ মাননীয় মুখ্যমন্ত্রী, প্রথমে বলেছিলে অগ্নিকন্যা, তোমার এই যে আগুনের ঝাঁজ, এই অগ্নির ঝাঁজে যে বাংলা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, 2011 বাংলার মানুষ বুঝতে পারলে আজকে মুখ্যমন্ত্রীকে এই বাংলার মসনদে বসাতো না। বেশ, সোমনাথ বাবু, একটা প্রশ্ন আমরা দেখেছি, জেহাদ এই শব্দ চয়নের কথা আপনারা বলছেন, এটা কিন্তু নতুন নয়, জেহাদ প্রসঙ্গ টেনেছে অনেকেই, বক্তব্য দিয়েছেন অনেকেই, আমরা লাভ জেহাদের কথা শুনেছি, সেই নিয়েও অনেক জলঘোলা হচ্ছে, তাহলে কি বলবেন? না না, জেহাদ ভাষাটা কোন জায়গায় কিভাবে ব্যবহার করছে সেটা আমার উনি কোথায়, মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়ে তো আমার কাছে ওনার বার্থ সার্টিফিকেট নেই, আমার কাছে ওনার রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড নেই, আমার কাছে আধার কার্ড নেই, এখন প্রশ্নচিহ্ন এসে যাচ্ছে। অনেকে বলেন মমতা বেগমের সরকার আর নেই দরকার, তাহলে কি সেই কথাটা সত্য হয়ে যাচ্ছে না? আজকে কথায় কথায়, আজকে আমি কোনো ধর্মকে আঘাত করছি না, সব ধর্মের সব জায়গায় সম্মানের, আজকে কথায় কথায় দেখি ভর পেট খেয়ে হিজাব পরে নামাজ পড়তে যাচ্ছে। আজকে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মানুষকে জিজ্ঞেস করছি, শুভেন্দু অধিকারীকে দেখিনি, বন্দ্যোপাধ্যায় বলে উনি জেহাদ বলতে পারেন না সোমনাথ বাবু, তাহলে আপনারা রাজনৈতিক উস্কানি দিচ্ছেন না, সাম্প্রদায়িক উস্কানি আপনারা দিচ্ছেন না? আমরা কোথায় আমরা প্রতিবাদ করছি? সেটা নিয়ে রাজনৈতিক চর্চা হচ্ছে, আপনি এখানে বসে বলছেন বন্দ্যোপাধ্যায় বেগম নয়, তাহলে জেহাদ কেন বলছেন? তাহলে কেউই তো আপনারা মানে 19-20 নাকি 19-20 না, উনি আজকে দিনের পর দিন, আপনি বলুন মুসলিম ধর্মের কোথায় একজন মহিলা পুরুষদের সাথে ভরপেট খেয়ে হিজাব পরার কোন নিয়মে আছে? নিয়মে নেই, বন্ধবাজিও না, সারা বাংলাটাকে ভন্ডবাজি করে এমন কোন মন্তব্য হবে না, এমন কোন মন্তব্য হবে না যা সাম্প্রদায়িক আঘাত হানে, এমন কোন মন্তব্য করবে না। উনি তো বারবার বলছেন যে গরু দুধ দেয় তার লাতি খাওয়া ভালো,
আজকে ভাবুন যারা স্কুলে এসএসসি টেটের পরীক্ষার্থীরা সামান্য গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছে, তাদের আন্দোলন করতে দিচ্ছে না, পুলিশ চ্যাংদোলা করে তুলে নিয়ে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য আন্দোলন করতে গেলে কাঁদানে গ্যাস জল কামান, এমনকি সাংবাদিকদেরও বিভিন্ন চ্যানেলে সাংবাদিক। তাহলে আপনি বলুন, সম্রাট বাবু আপনি বলুন, জিহাদ যুদ্ধের কথা বলতে গেলে বলতে হবে পরিষেবা, বলতে হবে মানুষের উন্নতি, বলতে হবে মানুষের জীবন জীবিকা নিয়ে বলতে পারতো জিহাদ। আমরা তো জিহাদ কথাতেই সমস্যা, আপনি তো বলে দিলেন বন্দ্যোপাধ্যায় বলে বলতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে মানুষের জীবিকা। না না না, উনি মানুষের জীবিকা নিয়ে কথা বলুন বাংলা ভাষায়। এসএসসি নিয়ে জিহাদ ঘোষণা করুন, তৃণমূল এসএসসি নিয়ে জিহাদ ঘোষণা করুন, আপনি এই কথা বলুন। এসএসসি দুর্নীতি নিয়ে জিহাদ ঘোষণা হোক, আপনি বলুন, আমি আপনার হয়ে বলবো, আপনি বলুন। বিজেপির বিরুদ্ধে লড়াই ঘোষণা করলাম, উনি তো বলতে পারতেন, উনি তো বলতে পারতেন আমি বিজেপির বিরুদ্ধে লড়াই ঘোষণা করলাম। কোথায় লড়াই? আসলে সেটা নয়, একুশে জুলাই মঞ্চটা সম্পূর্ণ উনি টুকলি করে পাস, লোকের মানে সম্পত্তি দখল করা ওনার কাজ। একুশে জুলাই কারা শহীদ হয়েছিল? যুবকর্মীরা শহীদ হয়েছিল, সেই মঞ্চকে উনি হাইজ্যাক। আজকে সেই মঞ্চে কাদের বসাচ্ছে? সেদিনকে যারা গুলি চালানোর নির্দেশ দিয়েছিল সেদিনকে আপনার, তারা আজকে ওখানে বসছে। আজকে সেই একুশে জুলাই শহীদের মঞ্চে শহীদ পরিবারের কাউকে দেখতে পান? কোন রাজনৈতিক দল না চায়, তাহলে কিন্তু প্রশ্নটা আপনারা যখন তুলছেন, যখন জেহাদ নিয়ে আপনাদের এত সমস্যা, তাহলে বলতে হবে মানুষের পরিষেবা নিয়ে জেহাদ হোক, মানুষ এসএসসি নিয়ে জেহাদ হোক, প্রাইমারি নিয়ে জেহাদ হোক। এই কথাটা কেন বিজেপির প্রতিনিধির মুখে শুনতে পাচ্ছি না, কেন পাচ্ছি না সম্রাট বাবু? প্রশ্নটা তো এখানে না না, জেহাদ আমি শুন, আমি একটু বিরতি করছি। আপনি বলুন বাংলা সংস্কৃতির সাথে আছে কি? আপনি বলুন জিহাদ শব্দটা বাংলার কোন কালচারে আছে, বাঙালির কোন জিহাদ? জিহাদ আরবিয়ান শব্দ নেই? তাহলে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করা শব্দ চয়নে ভুল, তাহলে সেই একই ভুল বিজেপিও করবে? করবে না নিশ্চয়ই। আমি শুনলাম একটা কথা, আমি শুধু বলতে চাই যে আমি আবার বলছি যে গোটা পশ্চিমবঙ্গে 2021 সালে নির্বাচনের আগে এবং পরে চূড়ান্ত অগ্নিগর্ভ অবস্থায় পশ্চিমবঙ্গের অবস্থা এখন যথেষ্ট খারাপ, কিন্তু বোঝা যাচ্ছে বিজেপি, সোমনাথ ভাই খুব ভালো বক্তা, খুব আমার খুব পছন্দের একজন মানুষ, কিন্তু আমি সোমনাথকে একটা কথা, সোমনাথের একটা বক্তব্যে স্পষ্ট বোঝা যাচ্ছে তৃণমূল যেটা ভুলটা করেছে সেই ভুলটাকে নিয়ে রাজনীতিকরণ করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ সোমনাথ যে বক্তব্যটা বলেন, সোমনাথের কিন্তু মানে কোড আনকোড সমস্যা হচ্ছে জেহাদ কথাটা নিয়ে। আজকে যদি মুখ্যমন্ত্রী বলতেন জেহাদ না আমি বিরুদ্ধে আক্রমণ ঘোষণা করলাম, আমার দৃঢ় বিশ্বাস ছিল না, সমস্যা ছিল না। এক্স্যাক্টলি, আমি একটা কথাই বলতে চাই যে এটা আসলে মানে বিজেপি কোথাও থাকুক কি না থাকুক, হিন্দু মুসলিম বাটোয়ারাতে কিন্তু বিজেপি সবচেয়ে এগিয়ে থাকে। আমি কথা বলতে বাধ্য হলাম, খারাপ ভাবে বললেও বলতে বাধ্য হলাম, আসলে ঠিক এই বাইনারি সিস্টেমের মধ্যেই কিন্তু একুশে নির্বাচনটা হয়েছিল, এই বাইনারি সিস্টেমটা তৈরি করা হয়েছিল। ভোট হবে দুটি সম্প্রদায়ের মধ্যে, ভোট ভাগ হবে, তুমি যদি হিন্দু হও তুমি একটি রাজনৈতিক দলকে সমর্থন করবে, তুমি যদি সংখ্যালঘু ভাই হও তুমি একটি রাজনৈতিক দলকে সমর্থন করবে। আমাদের প্রশ্ন সেটা নয়, আমি আবার বলছি পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষে আমরা বিশ্বাস করি নজরুলের কথা, আমরা একই মিনিটে দুইটি কুসুম হিন্দু মুসলমান, আমরা বিশ্বাস করি এবং আজীবন আমরা বিশ্বাস করি, এবং যতদিন বাঁচবো যতদিন আমাদের দেহে প্রাণ আছে আমরা এটা বিশ্বাস করে যাবো, এটা নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। ঠিক তাই, আমরা তো এখানে হিন্দু মুসলিম নিয়ে কথাই বলছি না, সমস্যাটা তো এই জায়গায়, কোনো কথাই বলছি না। মুখ্যমন্ত্রীর জেহাদ মন্তব্য নিয়ে কথা বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী শব্দ চয়নে ভুল করেছেন, তিনি জেহাদ বলতে পারেন না, আমরাও সেই কথা বলছি, কিন্তু সমস্যাটা যুদ্ধ। আমরা যদি এই সমস্ত সাম্প্রদায়িককে বাইরে রেখে যুদ্ধ হিসেবে বিষয়টাকে ধরে নিই, তাহলে বিজেপিও তো সেই একই পথে হাঁটছে, এটাও তো বলতে হচ্ছে। আমি শুধু একটা কথা বলবো, ঠিক একই ভাবে কিন্তু আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী কোন একটি সম্প্রদায়কে বলেছিলেন দুধেল গাই, এটাও কিন্তু সমান ভাবে নিন্দার যোগ্য। আমি আবার বলছি এইভাবে পশ্চিমবঙ্গে বাইনারি সিস্টেমের মধ্যে ফেলে পশ্চিমবঙ্গের যে চিত্র, যে সম্প্রীতির চিত্র, সেটাকে নষ্ট করা কিন্তু একজন বাঙালি হিসেবে বঙ্গ ভাষী হিসেবে অনুচিত। কিন্তু শুভেন্দু অধিকারী নয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কোন রাজনীতির মধ্যে যাচ্ছি না, আমি শুধু একজন ভারত পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে হাত জোড় করে সবাই অনুরোধ করছি, এমন কোন কাজ আচরণ আমরা করবো না
যাতে অন্তত পশ্চিমবঙ্গের একজন মানুষও আমরা ক্ষতিগ্রস্ত হই, কারণ পশ্চিমবঙ্গ ভালো অবস্থায় নেই। পশ্চিমবঙ্গে চাকরি চুরি হয়, পশ্চিমবঙ্গে কয়লা চুরি হয়, পশ্চিমবঙ্গে গরু পাচার হয়, এইগুলো সামনে অনেক 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 বড় ইস্যু আছে। একটা সামান্য ইস্যু নিয়ে আমরা পশ্চিমবঙ্গে টালমাটাল করবো না, হাত ধরে সবার কাছে অনুরোধ। বেশ বেশ বেশ, অর্পণ ব্যানার্জি তৃণমূলের আমার সঙ্গে যুক্ত হচ্ছেন। অর্পণ বাবুকে আমি স্বাগত জানিয়ে অর্পণ বাবুর কাছে আসবো। অর্পণ বাবু, অনেকটা দেরিতে আপনি যুক্ত হয়েছেন এবং তার পাশাপাশি অনেক কিছু মিসও করে গেছেন। যতটুকু শুনেছেন সেখান থেকে আমি আপনাকে যে প্রশ্ন করব, যে আসলে এই জিহাদের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কিসের যুদ্ধ, কিসের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে যুদ্ধ, কিসের যুদ্ধ? অর্পণ বাবু, আই থিঙ্ক মিউট করা আছে, একটু দেখে নেবেন প্লিজ, শোনা যাচ্ছে না। হ্যাঁ বলুন। সরি, হ্যাঁ হ্যাঁ, মিউট করছি। বলুন। প্যানেলে উপস্থিত সকলকে, সঞ্চারিকা সহ এবং যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে শুভ সন্ধ্যা জানাই। আমার আসতে দেরি হয়ে গেছে নির্দিষ্ট কারণে, তার জন্য আমি দেরির জন্য ক্ষমা প্রার্থী। এবং আমি আশা রাখবো যে বিজেপির যিনি প্রতিনিধি আছেন, এটা আমার ফার্স্ট ল্যাব, তিনি আমার মাঝখানে কথা বলবেন না। তো নির্দিষ্ট ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বর্ধমানের সভা থেকে যেমনটা বলেছেন যে 21 জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা হবে, দেখুন জেহাদ কথাটা উৎস একটা নির্দিষ্ট ধর্মের চিন্তা ভাবনা থেকে হলেও কালের নিয়মে কিন্তু এই জেহাদ শব্দটা মানুষ প্রতিবাদ যুদ্ধ এক্ষেত্রে ব্যবহার করে থাকে, কিন্তু বিজেপির ক্ষেত্রে একটা সমস্যার ব্যাপার হয়ে গেছে। আসল জিনিসটা হচ্ছে যে ভাগাড় এবং নর্দমার পাঁক হেঁটে বেঁচে থাকাটা শকুন ও শুয়োরের কাজ, সেই কাজটা বর্তমানে ভারতীয় জনতা পার্টি করছে। একটা জেহাদ শব্দে, যেটা আজকের শীর্ষক যেটা দেখতে পাচ্ছি, যে জেহাদ শব্দে উদ্বিগ্ন রাজ্য বিজেপি, একটা শব্দ রাজ্য বিজেপিকে উদ্বিগ্ন করে দিচ্ছে। আর নির্দিষ্ট যে প্রশ্নটা আপনি রাখলেন যে কিসের বিরুদ্ধে জেহাদ ঘোষণা, যেভাবে ভারতীয় জনতা পার্টি সারা দেশ জুড়ে 2014 সালের পরে কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠা করার পর থেকে সারা দেশ জুড়ে যেভাবে সংবিধানকে বিকৃত করার চেষ্টা করছে, সংবিধান সম্মত গণতন্ত্রের পদলেহন করছে, গণতন্ত্রকে পদদলিত করছে, পিছনের দরজা দিয়ে মানুষের জনমতকে উপেক্ষা করে বিভিন্ন রাজ্যে ক্ষমতা দখল করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে জেহাদ, তার বিরুদ্ধে লড়াই, তার বিরুদ্ধে সংগ্রামকে আরো তীব্রতর করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমরা নিশ্চিত যে সারা ভারতবর্ষে যত শুভবুদ্ধি সম্পন্ন সুধি সজ্জন মন্ডলী আছেন, 140 কোটির দেশ বর্তমানে প্রায় ভারতবর্ষ, এই 140 কোটির মধ্যে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, যারা দেশের সংবিধান সম্মত, আমাদের পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান আছে আমাদের দেশে, এই সংবিধান সম্মত গণতন্ত্রকে যারা অক্ষুণ্ণ রাখতে সচেষ্ট, সেটা যে কোনো রাজনৈতিক দলমত নির্বিশেষে, সেটা কংগ্রেসের মানুষ হতে পারেন, CPIM হতে পারেন, আমি বিজেপির প্রতিনিধিকে অনুরোধ করব আপনি দয়া করে বলবেন না, আপনাদের অসভ্যতা বসে বসে আমি আপনার কাছে আসবো। সোমনাথ বাবু, আপনি পয়েন্ট করুন, আসবো একটু অর্পণ বাবুর কাছে, একটু অর্পণ বাবুর কাছে শুনে নি প্লিজ। অর্পণ বাবু, আমি নির্দিষ্ট ভাবে যেটা বলছিলাম যে যত ভারতবর্ষের 140 কোটি মানুষের মধ্যে যতজন সংবিধান সম্মত গণতন্ত্র প্রেমী মানুষ আছেন, সেটা তৃণমূল কংগ্রেস, কংগ্রেস অখিলেশ যাদবের SP বা যে কোনো, মানে NCP উদ্ধব ঠাকরের শিবসেনা হতে পারে, CPIM হতে পারে, দলমত নির্বিশেষে সমস্ত মানুষ একত্রিত হয়ে আগামী দিন 2024 সালে ভারতীয় জনতা পার্টিকে কেন্দ্রীয় সরকারের তক্তা থেকে সরানোটাই মূল উদ্দেশ্য এবং দায়িত্ব, এবং সেখানে একটা নেতৃত্বের অন্যতম ভরকেন্দ্র হয়ে দাঁড়িয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কিন্তু বলছি না যে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি এই ভবিষ্যৎবাণী করছি না, কারণ তিনি নিজেও একথা বলেন। আমি বলছি যে এই যে বিজেপি বিরোধী একটা শক্তি একত্রিত হওয়ার চেষ্টা চলছে, এর একটা ভরকেন্দ্র হয়ে দাঁড়িয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি 2021 সালে পশ্চিমবঙ্গের, যেটা বিজেপির প্রশ্ন, বিজেপির যেটা বলছে যে শব্দ চয়নের সমস্যা ওদের, জেহাদ শব্দ চয়ন কি মাথা, শব্দ চয়নটা মাথায় রাখতে হতো, এক নম্বর, আমাকে একটু বলতে দিন, শব্দ চয়ন মাথায় রাখতে হতো, এক নম্বর কথা। দু নম্বর কথা, যেটা একটু আগে সোমনাথ বাবু বলছিলেন, যেটা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনিও বলেছেন গতকালকেই, যে অনেক বিজেপির বিরুদ্ধে যে জেহাদ ঘোষণা, কোন বিজেপির বিরুদ্ধে, যে সমস্ত বিজেপির কর্মীরা এখনো বাড়ি ছাড়া, যারা বাড়িতে এখনো ঢুকতে পারেনি পোস্টপোল ভায়োলেন্সের জন্য, তাদের বিরুদ্ধে, এই প্রশ্ন একটু আগে সোমনাথ বাবুও করছিলেন, আমি সেটা আপনার কাছে উপস্থাপন করলাম।
আমি এই কথার একটা লাইনে উত্তর দেবো, একটা চোর চামার চিটিং বাজ সারদা এফআইআর নেমড রাজনৈতিক বেজন্মা বিচারাধীন বিরোধী দলনেতা ও আদেও এমএলএ কিনা তার কোনো গ্যারান্টি নেই, সে কি বললো তার তাতে কিচ্ছু আসে না। মানুষের ভাষা, মানুষের কথা, মানুষ কাকে নিয়ে যাচ্ছে? ট্রিবিউনালের মতো হচ্ছে, ট্রিবিউনালের মতো যতক্ষণ আপনি সত্যত হয়ে কথা বলবেন এবং আশা রাখবো ব্যক্তি আক্রমণ হবে না। আপনি কথা ক্যারেস্ট করো, আরে ট্রিবিউনালের মতো একটা সচ্চরিং মাদিকে নিয়ে যাচ্ছে আপনারা। অর্পণ বাবু প্লিজ সংযত হয়ে কথা বলবেন, ক্যারেস্ট করো সরদাতে। আবার আপনি বলছেন আপনার ভাষা আপনার বংশের পরিচয়, আপনার ভাষা আপনি রাজনৈতিক ভাবে লড়াই করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, আপনি শুভেন্দু আমি বললাম, আমি বললাম, আমি বললাম, বেশ প্রত্যেককে বলবো, প্রত্যেককে সংযত হয়ে কথা বলতে হবে। এখানে কোনো ব্যক্তি আক্রমণ নয়, আমরা এখানে প্যানেলে বসে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আপনারা প্রতিনিধিত্ব করছেন, সেখানে আমাদের মাথায় রাখতে হবে এক একটা রাজনৈতিক একটা দলকে আপনারা রিপ্রেজেন্ট করছেন, সেই জায়গায় প্রত্যেককে সংযত হয়ে কথা বলতে হবে। আমি একটু রাজাগোপাল বাবুর কাছে আসবো, প্রত্যেকেই আমি বিরত করলাম। রাজাগোপাল বাবু, আপনি এতক্ষণ ধরে শুনছিলেন, আপনিও বলছিলেন একটু আগে শব্দ চয়নের বিষয়টা, এবং রাজনীতিতে আমরা কোথাও দেখিনি যে এটা নতুন রয়েছে বলে, যে কোনো রাজনৈতিক নেতৃত্বরাই তারা কিন্তু একে অপরকে বিধে কিভাবে কথা বলে সেটা আমাদের সত্যিই এখন আর মানে নতুন নয়। না দেখুন, মানে এই ডিবেটের অনেকের ভাষা এমন হচ্ছে, আমি খুব বিব্রত বোধ করছি মানে এই ধরনের ডিবেটে থাকতে। যুক্তিটাই ভাষা, যুক্তি তর্কই হচ্ছে ডিবেটের সবচেয়ে বড় জিনিস। এখানে ভাষার প্রয়োগ করাটা আমাদের অত্যন্ত সতর্ক থাকা দরকার, অবশ্যই, নাহলে এর এর বিপদ ঘটে যায়। এবং আমার মাঝে মধ্যেই মনে হচ্ছিল যে আমি এখান থেকে বেরিয়ে যাই, কারণ আমি কোনো মানুষকে, সবাই আমার সঙ্গে থাকলে সে দেশপ্রেমী, আমার বিরুদ্ধে হয়ে গেলে সে দেশদ্রোহী, আমার দল ছেড়ে দিলে, এই ধরনের ব্যাপারটা ভালো লাগে না। এটা খুব সকলকেই সতর্ক হতে হবে, সবাই অমৃতের শত্রু, সবাই অমৃতের পুত্র, সবাই অমৃতের শত্রু, আমরা জানি কে কোথায় ছিল, কে কোথায় যাচ্ছে, যেতে পারে। সুতরাং এই তারপরে সে এইভাবে তার সঙ্গে কথা বলা, এটা বিপজ্জনক। আমি এটাও বলে দিই, দেখুন আমি অনেক কিছু ব্যাপারে একটু আমার খুব গোলমেলে লাগে। বাংলা ভাষা আজকে সমৃদ্ধ হয়েছে, নানান ভাষার থেকে শব্দ এসেছে, আরবিক শব্দ প্রচুর এসেছে, যেগুলো আমাদের ভাষাটাকে অনেকটাই সমৃদ্ধ করেছে। শয়তান, শয়তানটা বুঝেছেন, শয়তান হচ্ছে একটা বাংলা আরবিক শব্দ যেটা আমরা বাংলাতেও ব্যবহার করি, বুঝেছেন, শয়তানটা আমরা খুব শয়তান লোক, মানে আমাদের ভেতরকার শয়তানিটাকে বন্ধ করতে এগুলো আমরা ব্যবহার করি। প্রচুর শব্দ আছে যেগুলো মানে আরবিক থেকে এসেছে, এলাকা, কলম, কালি, দুনিয়া, নকল, আমি হ্যাঁ, সুতরাং আরবিক শব্দ ব্যবহৃত হচ্ছে বলেই আমাকে রেগে যেতে হবে তা কিন্তু অউচিত। আমি যেটা বারবার বলছি, যেহেতু প্রত্যেক শব্দের মধ্যে এমন একটা কনোটেশন থেকে যায়, মানুষ এগুলো তো অপজিশনের কাজ হচ্ছে লোকে ব্যবহার করে, এটা তো করবে, কেউ তো ছাড়বে না। যুদ্ধ একটা মানে রাজনৈতিক যুদ্ধ, খেলার মাঠে যেটা যুদ্ধ, মানে ওই ওই সময়ের যুদ্ধ, 45 মিনিট 90 মিনিটের যুদ্ধ, এই যুদ্ধটা মেরে ফেলার যুদ্ধ নয়, খেয়াল করতে হবে শত্রু নিধনের যুদ্ধ নয়, এটা শত্রুকে যুক্তি দিয়ে পরাস্ত করাটাই এই যুদ্ধ। আজকের আমাদের, আমার যদি বক্তব্যের কোনো ত্রুটি থাকে নিশ্চয়ই অর্পণ ধরবে, সুমনাবাবু ধরবেন, সুমন বোধ ধরবে, এটা এটাই এটাই আনন্দের। আমার যুক্তি আমি হেরে গেলাম, কিন্তু আমি আর একটা যুক্তি শিখলাম, এটাই তো কাজ। কিন্তু সেই যুক্তিটা না শিখে কেউ যদি আমাকে আঙুল তুলে কথা বলে, গালাগালি করে, তাহলে আর তর্কের এতে এসে লাভ নেই, তাই না? তখন তো গায়ের জোরের ব্যাপার, তখন আর যার গায়ের জোর আছে সেই জিতবে, সেই তো সেটা তো, তাই না? আমরা বহু বছর আগে বাহুবল বাক্যবলের কথা বঙ্কিমচন্দ্র আমাদের লিখে গেছেন, আমাদের সতর্ক থাকাটাই অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি। তবে আমি এই মুহূর্তে যে কথাটা বলবো, যে যদি সতর্কহীন আমরা হয়ে পড়ি, তাহলে কিন্তু আমাদের সংঘাতটা বাড়তে থাকে, এবং সংঘাতটা বাড়ানো কখনোই ঠিক না। আমরা নিঃসন্দেহে চাইব যে রাজনৈতিক আলোচনাটা রাজনৈতিক ভাবে যুক্তির মধ্যে দিয়ে থাকুক। ওদের বক্তব্যে কি যুক্তির অভাব আছে সেগুলো আমি তুলে ধরবো, কোথায় ওরা ব্যর্থ আমার বিরোধীরা সেগুলো আমি ভালো করে তুলে ধরবো।
আরো একটা বিষয় আমি একটু 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 রাজগোপাল বাবুর কাছ থেকে জানতে চাইবো, একটা স্পেসিফিক প্রশ্ন রয়েছে। আমরা দেখলাম যে এই জেহাদ নিয়ে বিজেপির বাগবাড়ন্ত এবং তারা রাজভবনে পর্যন্ত পৌঁছে গেলেন, সেখানে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে অভিযোগ জানালেন, এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল। এবং তারপর এই প্রসঙ্গ টেনে রাজ্যপাল জগদীপ ধনখড় তিনি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে চিঠিও পাঠিয়েছেন যে এটাকে উইথড্র করতে হবে। এটাকে আপনি কিভাবে দেখছেন? কারণ কি তারা একদিন আগেও তৃণমূলও সেখানে গিয়েছিল, কোনো সেখান থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া গেছে বলে আমি আমার জানা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই তৃণমূল শাসক দল তারা প্রশ্ন তুলছে যে এই একটা জেহাদ প্রসঙ্গ, যেমনটা আপনি বললেন শয়তান, আরো অনেক ওয়ার্ড রয়েছে যেগুলো আমরা ইউজই করি, মুখ্যমন্ত্রী সেইভাবে রাজনৈতিক লড়াইয়ের বার্তা দিয়েছেন, কোথাও গিয়ে এটা রাজভবন পর্যন্ত গেল, সেখানে গিয়ে রাজ্যপালও সেই একই তালে তাল মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন, সাংবিধানিক প্রধান তিনি। দেখুন, মানে রাজ্যপালের যে ধরনের ওভার রিয়াকশন, এটা মানে আনপ্রেসিডেন্টেড, কোনদিন দেখা যায়। যে রাজ্যপালের কাছে সবাই নালিশ জানবে, উনি শুনবেন, নালিশ জানলেই সেটাকে উনি টুইট করে জানাবেন, বা যা হচ্ছে ওভার রিয়াকশনটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এবং ওভার রিয়াকশন, দেখুন রাজ্যপালের যথেষ্ট ক্ষমতা আছে, কিন্তু ওভার রিয়াকশন সেই টুইটেই থেমে যাচ্ছে, চিঠি লিখেই ব্যস্ত থাকছে, এর ফলে মানুষ তাকে নিধিরাম সর্দার হিসেবে চিহ্নিত করছে। সুতরাং যে কথা উনি বলছেন সেটা বলার কি প্রয়োজন আছে আমি সেটা বুঝে উঠতে পারছি না। ওনাকে উনি যেটা আমার মনে হয়েছে যে কেন এটা উনি করছে, উনি করছেন যে পশ্চিমবঙ্গে যেটা দেখা যাচ্ছে যে বিরোধী দলগুলো খুব একটা সচেতন নয়, সজাগ নয়, তারাও টুইটে থাকে, খুব একটা পথেঘাটে তাদের দেখা যায় না, মিডিয়াও দেখা যাচ্ছে, আপনাদের মতন কিছু মিডিয়া আছে যারা কথা বলে, অধিকাংশ মিডিয়াই চেষ্টা করে যে গুণগান গাইতে, সেই জায়গায় চলে যাওয়াতে যে বিরোধী যে বক্তব্যগুলো, বিরোধী মানে যে বিরোধী দলের বক্তব্য বলছি না, যে ধর এটা সরকারের সরকারের কাজের যে ত্রুটি বিচ্ছুতি যেগুলো আছে সেগুলোকে তুলে ধরা, সেই জায়গাটা খুব একটা স্কোপ থাকছে না। গভর্নর সেটাকে ব্যবহার করছেন বলেই আমার ধারণা, কিন্তু আমি বলবো যে এটা ওভার রিয়াকশন, এটা ওনার পোস্টে থেকে এই এটা একেবারেই কাম্য নয়। কিন্তু যখন উনি রিয়্যাক্ট করছেন, সাধারণ মানুষ ভাবতে পারে তোমার ওই ক্ষমতায় খালি টুইট পর্যন্ত না, আরো কিছু তোমার ক্ষমতা ছিল, তখন যখন সেই জায়গায় যেতে পারছেন না, তখন ওনার শ্রদ্ধাটা অনেকটাই কমে যাচ্ছে সাধারণের কাছে বলেই আমার মনে হয়। হ্যাঁ বেশ, আমি সোমনাথ বাবুর কাছে আসবো, তবে তার আগে অর্পণ বাবু কিছু বলতে চাইছিলেন। অর্পণ বাবু, না আমি জাস্ট এইটুকুই যে রাজ্যপালকে নিয়ে কথা হলো যে রাজ্যপাল এইসব নিয়ে টুইট করেছে, আসলে পশ্চিমবাংলার আমাদের দুর্ভাগ্য, পশ্চিমবাংলার রাজ্যপাল জগদীপ ধনখড় বিজেপির একটা আস্ত দালালে পরিণত হয়েছে। এবং যেমনটা আমাদের দলের মুখপত্র রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেছেন, শুভেন্দু অধিকারী রাজ্যের বিচারাধীন বিরোধী দলনেতা, সারদা FIR নেম আজকে সুদীপ্ত সেন বলেছে যে আমার থেকে 50 লাখ 60 লাখ মোট 1 কোটি 10 লাখ টাকা নিয়েছে। তো সেই শুভেন্দু অধিকারী যখন তখন যখন পারছে রাজভবনের অলিন্দটা শুভেন্দু অধিকারীর জেঠু কাকুর ঘর হয়ে গেছে। এটা আমাদের বাংলার সর্বধর্ম সমন্বয়ের তীর্থক্ষেত্র এই পশ্চিম বাংলার লজ্জা। অবশ্য সেই শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারি দাবি নিয়ে আপনারাও তো গিয়েছিলেন অর্পণ বাবু। হ্যাঁ নিশ্চিতভাবে, আমরা প্রতিদিন আমরা নিশ্চিতভাবে গিয়েছি, মানে তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দল রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর নেতৃত্বে 8 জনের দল নিশ্চিতভাবে গিয়েছিল। আমরা রাজ্যপালকে যথাযথভাবে তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেরকম প্রোটোকল আছে সেই মেনটেন করে গেছি। আমরা দুপুরবেলা রাজ্যপালকে ফোন করে বিকেলবেলা তৃণমূল কংগ্রেসের কেউ যায় না, তৃণমূল কংগ্রেসের জেঠু কাকুর ঘরটা নয়, রাজভবনকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সম্মাননা দিতে পারে। কিন্তু আসলে এই মানে পড়ে পাওয়া 14 আনা বাপ দেখেনি ছাগল ছেলে মুরগি দেখি পাগল গোছের সিন্ড্রোমে ভোগা শুভেন্দু অধিকারী ভাবেনি কোনোদিন রাজ্যের বিরোধী দলনেতা হবে, তো হয়ে গেছে, বিচার চলছে, বাকি যা হবে সেটা তো কোর্টে হবে। সেজন্য সে মানে কোন মানুষের ঝুলিতে যতটুকু ধরে তার থেকে বেশি যদি কেউ পেয়ে যায় তার এইরকমই অবনমন হয়। শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে এটা হয়েছে এবং জগদীপ ধনখড়ের ক্ষেত্রেও তাই, শুভেন্দু অধিকারী যখন পাচ্ছে রাজভবনে চলে যাচ্ছে, জেঠু কাকুর বাড়ি বানিয়ে নিয়েছে। বেশ, সোমনাথ বাবুর কাছে আমি আসবো। সোমনাথ বাবু, রাজ্যপালের ইস্যু যখন উঠল সেই প্রসঙ্গে তো আপনার কাছে জানবো, এবং তার পাশাপাশি রাজগোপাল বাবু যে বিষয়টা বলছিলেন, এরকম অনেক ওয়ার্ডই আছে যেটা আমরা ব্যবহার করি দৈনন্দিন জীবনে, যেটা কিনা আরবি থেকে এসেছে বা আরও অন্যান্য জায়গা থেকে এসেছে, আমরা সেটা ব্যবহার করি, বাংলা সংস্কৃতির সঙ্গে যাই না। আপনি বলছিলেন বাইরের অনেক কিছু এরকম আমরা ইউজ করি, তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা নিয়ে এতটা বিজেপি যে উদ্বিগ্ন, সেই উদ্বিগ্নটা কি সত্যিই কাম্য ছিল? দেখুন, এই যে কুইনা
তোমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের বিভিন্ন প্রতিনিধিকে ডেকে নিয়ে আসো। আজকে এই কথাগুলো কিন্তু তোমাদের চ্যানেলের মাধ্যমে ফেসবুক ইউটিউব টিভির পর্দার মাধ্যমে বহু মানুষ দেখছে। আমাদের কথা কেউ কংগ্রেস, কেউ তৃণমূল, কেউ সিপিএম, কেউ পলিটিক্যাল অ্যানালাইসিস এসেছে, তাদের কথা শুনছে। আমাদের একটা ভাষা প্রত্যেকেই, কেউ পলিটিক্যাল জনপ্রতিনিধি যাদের ওপর মানুষ চেয়ে থাকে এরা সমাজের কিছু করবে। আজকে ভাষা মার্জিত এই টিভির পর্দায় বসে কিন্তু এটা নিজের শিক্ষা, নিজের বংশের পরিচয় দেয়। তৃণমূল কংগ্রেসের বারংবার মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন দলের, আজকে তৃণমূলের যিনি এখানে প্রতিনিধি রয়েছেন, আজকে এনারা তো অ্যাকচুয়ালি শুভেন্দু বাবুকে ভূত দেখছে। এতদিন আব্দুল মান্নান সেটিং করে গিয়ে ঘুমাতো, কোনো বিরোধী দলের চাপ পায়নি, এটুকানি অস্বীকার করতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় বসার পর এই প্রথম বিরোধী দলনেতার চাপ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম পাচ্ছে। এর আগে আব্দুল মান্নান যেত সেটিং করতো, ঘুমতো, বাড়িতে চলে আসতো। এই চাপ এরা নিতে পেরে আজকে যেভাবে অর্পণ এখানে বসে যে ভাষাটা, হ্যাঁ শুভেন্দু বাবু তোমাদের বিরোধী দলনেতা, তোমরা আক্রমণ করো, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করব, কিন্তু ভাষা মার্জিত রাখতে হবে। বারংবার দেখছি, কিছু করার নেই, এটা তো এদের হচ্ছে অভিভাবকই ভাষা ওই রকম বলছে। তো সেইভাবে এরা বলছে গণতন্ত্র, আজকে যে ভাষা বলছে, আর এরা বলছে রাজ্যপালের কথা। অর্পণ, রাজ্যপালের কথা তোমার মনে নেই? বামফ্রন্টের সময় যত সম্ভব গোপাল কৃষ্ণ গান্ধীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি গেছে না, তখন মান থেকে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, মধ্যে পাঁচবার যাতায়াত করতো এখানে। তুমি রাজনীতিটা কতদিন করছো জানা নেই, আর আজকে যেই শুভেন্দু অধিকারীকে চোর চিটিংবাজ বলছো, এটা তোমার মুখে মানায় না, কারণ তোমার দলের নেত্রীকে জিজ্ঞেস করো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পেছনে অধিকার ফ্যামিলির কি অবদান ছিল। সে সময়টা অধিকার ফ্যামিলির লক্ষণ সেটের বিরুদ্ধে ওই জঙ্গির আন্দোলনের বিরুদ্ধে কিভাবে লড়াই করেছিল? আজকে 10 লাখ 50 লাখ দুখাতে অনেকদিন রাজনীতি করতে হবে ভাই, অনেকদিন রাজনীতি করতে হবে। আশা রাখি তুমি আগামী দিন জনপ্রতিনিধি হও, কিন্তু তোমার ভাষা, তোমার কালচারের পরিচয়, ভাষা মার্জিত করো। তৃণমূল কংগ্রেসটা দলটাকে মানুষ দেখলে এখন ঘেন্নার চোখে দেখছে, সেই মতো রাজনীতি ব্যক্তিত্ব, তোমরা এমন জায়গায় রাজনীতিটাকে নিয়ে গেছো, রাজনীতি ব্যক্তিত্বকে আগে মানুষ দেখলে সম্মান করতো, মানুষ দেখলে দু চারটে ডেকে চা খাওয়াতো, তোমরা এমন জায়গায় নিয়ে এসছো বাংলার রাজনৈতিক মানুষদের ঘৃণার চোখে দেখছে। জমানত বাজেয়াপ্ত হয়েছে, সদ্য সমাপ্ত পৌরসভার উপনির্বাচনে জমানত বাজেয়াপ্ত হয়েছে, দাদা একটু লজ্জা শরম করুন। বেশ, আরে লজ্জা শরম তুমি আজকে বলছো শুভেন্দুর কথা, কুনাল ঘোষ কি বলেছিল, দাড়িওয়ালা কুনাল ঘোষ, এটা কি জমজ ভাই নাকি দাড়ি কাটা কুনাল ঘোষ? এটা কি আমরা আমরা প্রসঙ্গে আসি, আমরা পয়েন্টে আসি, প্লিজ প্রত্যেককে কাম টু দ্য পয়েন্ট, প্লিজ 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 কর্তা নন, সারদা কর্তা সুদীপ্ত সেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ব্যাচার করকে চিঠি লিখে জানিয়েছে। অর্পণ বাবু প্লিজ প্লিজ, আমি সুমন বাবুর কাছে একটু আসি। সুমন বাবু, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেই নিয়ে আমি আসি। শহীদ তর্পণ আমরা জানি, 21 জুলাইয়ের অনুষ্ঠান শহীদ তর্পণ, সেখানে জিহাদ ঘোষণা, এটাও তো একটা প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে, যতই সেটা রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রেও হয়, কিন্তু সেখানে তো আমরা জানি শহীদ দিবস পালন হয়, তাই না? অর্পণ যেভাবে বিরোধী দলনেতার সম্পর্কে ব্যবহার, যে ভাষা ব্যবহার করেছেন, আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একইভাবে রাজ্যপাল সম্পর্কে যে ভাষা ব্যবহার করে তারা প্রতিবাদ জানাচ্ছি, এবং সোমনাথ বাবু যেভাবে গণমাধ্যমে বসে আছে। সুমন বাবু সমস্যা হচ্ছে, আপনার কথা ঠিক শোনা যাচ্ছে না একটু প্লিজ। হ্যালো, শুনতে পাচ্ছি? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। শুনতে পাচ্ছি? হ্যাঁ, প্রথমে যেটা বলেছিলাম যে ভাষা ব্যবহার করে দেখলাম মানুষ দেখছেন,
আপনারা তো বারবার বলছেন যে বিজেপি এতটা স্ট্রং নয়, আপনি একটু আগেই নির্বাচনের কথাও বলছিলেন, সেখানেও আমরা দেখতে পাচ্ছি বামেরা দ্বিতীয় স্থানে উঠে আসছে, বিজেপি একটু কোণঠাসায়, তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে জেহাদ ঘোষণাই বা কেন? এটাও তো একটা প্রশ্ন। আপনারা তো এমনিতেও ভালো পজিশনে রয়েছেন। আমি বলি, এটা তো শুধুমাত্র বাংলার পরিপ্রেক্ষিতে হচ্ছে না, সামনের নির্বাচনটা হচ্ছে 2024 সালের লোকসভা নির্বাচন। স্বাভাবিকভাবেই যেটা ভাবতে হবে, যেভাবে এই আন্দোলনকে সংগঠিত করতে হবে, এটা সর্বভারতীয় ক্ষেত্রে করতে হবে। এবং আপনি একটা প্রশ্ন, যিনি কংগ্রেসের শহীদ দিবসে, হ্যাঁ আমি এক্স্যাক্টলি আমি সেটাতেই আসছিলাম। হুম হুম বলুন। আপনি শহীদ দিবসের কথা বলছেন, দেখুন শহীদ দিবস গত 2 বছর পরে আজকে করোনা সামান্য, মানে একদম সামান্যতম হয়তো প্রশমিত হয়েছে গত 2 বছরের তুলনায়, যে কারণে শহীদ দিবস আবার গান্ধী মূর্তির পাদদেশে, যেখানে শহীদ বেদির সামনে যেরকম আগে হতো সেরকম অনুযায়ী শহীদ দিবস এবারে পালিত হবে 21 জুলাই। তো এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন শহীদ দিবসের মঞ্চ থেকে জেহাদ ঘোষণা। স্বাভাবিকভাবেই 21 জুলাই শহীদ দিবস বলুন, 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস বলুন, 1 জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস বলুন, এইসব দিনগুলোতে কিন্তু তৃণমূল কংগ্রেসের আপামর কর্মী সমর্থক যারা আছেন, শুধুমাত্র পশ্চিমবাংলা নন, যেখানে যেখানে তৃণমূল কংগ্রেসের ইউনিট আছে, দ্যাট কুড বি ত্রিপুরা, আসাম হতে পারে, মেঘালয় হতে পারে, যেখানে যেখানে তৃণমূল কংগ্রেসের ইউনিট আছে, কমিটি আছে, সেখানকার তৃণমূল কংগ্রেসের আপামর কর্মী সমর্থকরা অপেক্ষা করেন নেত্রী কি বার্তা দেবেন। ফলে শহীদ দিবসের মঞ্চ শহীদ তর্পণ, শহীদ স্মৃতিচারণার সাথে সাথে একটি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার অন্যতম মঞ্চ। তো সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চটিকে বেছে নিচ্ছেন যে বিজেপির বিরুদ্ধে তিনি যে ভাষা জেহাদ বা আক্রম মানে লড়াইয়ের অন্যতম মঞ্চ হিসাবে তিনি বেছে নিচ্ছেন। তো এটাতে ভুল ভ্রান্তি দেখার কিছু নেই। আর দ্বিতীয়ত একটা কথা যেটা আমি মিস করে গেছি, আমি যখন জয়েন হলাম তখন বিজেপির প্রতিনিধি বলছিলেন যে তৃণমূল কংগ্রেস চুরি করে নিয়েছে 21 জুলাইটাকে, চুরি করে নিয়েছে এরকম সামথিং কিছু একটা উনি বলছিলেন। ওনার জেদে রাখা দরকার যে ভোট রাজনীতির স্বার্থে অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে, বলতে খারাপ লাগছে, শুধুমাত্র ভোট রাজনীতির স্বার্থে কংগ্রেস নিজেদের সমস্ত শহীদদের রক্ত সিপিআইএম এর হারমাদদের পায়ে বিক্রি করে দিয়ে ভোট রাজনীতিতে নেমেছিল 2016 সালে প্রথমবার। এটা দুর্ভাগ্যজনক। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস শহীদদের স্মৃতি অর্পণে শহীদ দিবসের মঞ্চ করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শপথ বাক্য পাঠ করেছেন যে তিনি যদি কোনোদিন একলাও হয়ে যান, তিনি যদি কোনোদিন একাও থাকেন, তাহলেও তিনি এই 21 জুলাইয়ের দিনটিতে শহীদ স্মৃতিতে, শহীদ বেদিতে শহীদ তর্পণ করবেন, শহীদদের উদ্দেশ্যে স্মৃতিচারণা করবেন। এই প্রসঙ্গে আই থিঙ্ক সুমন বাবু কিছু বলতে চাইছেন। সুমন বাবু, হ্যালো, তুমি না শুনতে পাচ্ছো? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ না, আমি 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 শুধু অর্পণকে একটা কথা বলবো ভাই, খুনিকে সঙ্গে নিয়ে কোথায় দেখো তো সারা দেশে কোথায় শহীদ দিবস পালন করা হয়? যার যার বিরুদ্ধে অভিযোগ, যিনি গুলি চালনা নির্দেশ দিয়েছিলেন তাকে মঞ্চে আলোকিত করে তোমরা শহীদ দিবস করছো। আবার তোমার একটা তোমার তথ্য দিই, তুমি এত বড় বড় কথা বলছো না ভাই, তুমি জানো সাইবারি হত্যাকাণ্ডের যিনি মূল খুনি তিনি এখন তোমাদের দলের অনেক বড় নেতা, এবং বিজন সেতু হত্যাকাণ্ডের যিনি মূল মাথা তিনি তোমাদের যাদবপুর অঞ্চলের একটি ওয়ার্ডের সভাপতি। কে কাকে বিক্রি করেছে, কে কাকে, ওটা বড় ব্যাপার না। আমি তুমি না একটা বলো, তুমি না, এটা তো শহীদ দিবস নয়, কারণ আমি বলছি বলছি ভাই অর্পণ আমি বলিনি, কারণ ওইটা এখন অনেকদিন আগে যোগদান দিবস এবং পাগলু দিবসে পরিণত হয়েছে। শহীদদের রক্তের সঙ্গে কেউ যদি বিচ্ছে করে থাকে পশ্চিমবঙ্গে, শহীদদের রক্তের রক্তকে নিয়ে কেউ যদি রাজনীতি করে থাকে, 21 জুলাই শহীদদের রক্তকে নিয়ে কেউ যদি রাজনীতি করে থাকেন, সেই দলটির নাম তৃণমূল কংগ্রেস, যারা শহীদ দিবসটাকে তকমা হিসেবে ব্যবহার করে, শহীদ দিবসটাকে একটা লেভেল হিসেবে ব্যবহার করে, ওখানে আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, ওখানে দল বদলের মেলা এবং 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 দল বদলের মেলা, দল বদলের মেলা এবং পাগলু ড্যান্সের মেলায় পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। আর খুরিকে সঙ্গে নিয়ে কোনোদিনও শহীদদের বিচার করা যায় না। আগে মনীশ গুপ্তকে শাস্তি দাও, মনীশ গুপ্তকে জেল খাটাও, তারপরে শহীদ দিবস নিয়ে বড় বড় কথা বলতে এসো। অর্পণ বাবু, অর্পণ বাবু একদম সংক্ষেপে প্লিজ। আমি জাস্ট আমি একদম একটা এক লাইন বলবো, সাইবারির কথা উনি তুললেন, ওনার মনে রাখা দরকার এই গত সাইবারি দিবস যেদিন ছিল
সেদিন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিআইএম এর রাজ্যসভার সাংসদ একটি টুইট করে ফেসবুকে বা মানে সোশ্যাল মিডিয়ায় বলেন যে সাঁইবাড়ি হত্যাকাণ্ডে সিপিআইএম কোনো ভুল করেনি, এখানে সিপিআইএম এর কোনো যোগদান ছিল না। তখন কংগ্রেসের অন্যতম আইনজীবী নেতা ঋজু দত্ত, অ্যাডভোকেট ঋজু ঘোষাল, সরি অ্যাডভোকেট ঋজু ঘোষাল, তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন বাইরে গিয়ে। আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করছি এই জিহাদ শব্দে উদ্বিগ্ন রাজ্য বিজেপি তা নিয়ে, এবং আলোচনার এতক্ষণ পরে রাজাগোপাল বাবু, তিনি আমাদের প্রত্যেকের সিনিয়র এবং তিনি এতদিন ধরে সমস্ত কিছু চোখের সামনে দেখে এসেছেন, এতক্ষণ ধরে যে বিষয়টা বলছিলেন আমি যেই প্রশ্নটা করবো রাজাগোপাল বাবু আপনার কাছে, একদম শেষে আপনি আপনার আমি একটা বার্তা চাইবো, যে বার্তা আমার মনে হয় যে কোথাও গিয়ে এই সাম্প্রদায়িকতা উস্কানি, যেটা কোনোভাবেই রাজনীতিতে আসা উচিত নয় এবং রাজনীতিতে কোনোভাবেই একটা ধর্মকে কোনো ধর্মকেই নিয়ে এসে এই রাজনীতির দলাদলিতে ঢোকানো উচিত নয়, এই প্রসঙ্গে আপনার আমি লাস্ট বক্তব্য নেব। দেখুন, এটা এটা সকলেরই বোঝা দরকার, ভাবা দরকার। আজকে সব ধর্মের মানুষকে নিয়ে ভারতবর্ষ বিচিত্রতার মধ্যে যে ঐক্য আছে সেটাই আমাদের গর্ব। এটাকে নষ্ট করার অধিকার কারোর নেই, কেউ নষ্ট করতে পারবে না, এমন একটা জায়গা আমাদের একটা রয়েছে। তাই যারা রাজনীতি করতে যাচ্ছেন এবং যেখান থেকে শব্দের উৎপত্তি ঘটলো সেই জায়গা থেকে যদি সতর্ক থাকা যায় এবং যদি ভুল হয়ে থাকে সেটা যদি সংশোধনের চেষ্টা হয়, তাহলে কিন্তু আর ফার্দার গণ্ডগোলটা ফার্দার তর্ক বিতর্ক এগোয় না। সুতরাং আমাদের সকলকেই খেয়াল রাখতে হবে, যারা আমরা রেসপন্সিবল পজিশনে আছি, যারা আমরা টেলিভিশনে এসেছি, আমাদেরও দায়িত্ব আছে এমন কথা বলব, হ্যাঁ, যাতে করে ক্ষতি হতে পারে। সুতরাং আমাদের সমন্বয়, সবার সঙ্গে সমন্বয় রেখে চলা। আজকে যে বিজেপি করছে কালকে যে তৃণমূল করতে ঘটছেও তাই। মুকুলবাবু বিজেপি করেছে তখন কি কথা বলা হতো আমরা সবাই জানি, এখন সাদরে গৌরী গৃহীত হয়েছে। সুতরাং ওই কথা বলে তো লাভ নেই, সবাই অমৃতের পুত্র, আমরা সেভাবেই চলি না কেন, ব্যক্তিগত আক্রমণের কি প্রয়োজন আছে? বেশ বেশ, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো, ধন্যবাদ জানিয়ে শেষ করবো। এবং সব শেষে একটা কথা আমার বলার রয়েছে, যে রাজনীতিতে সমস্ত কিছু ইস্যু থাকুক কিন্তু কোনোভাবেই সেখানে কিন্তু ধর্ম না থাকুক, ধর্মকে রাজনীতিতে ব্যবহার এবং এর অপব্যবহার সেটা বন্ধ হোক, আর অবশ্যই যুদ্ধ ঘোষণা হোক, লড়াই ঘোষণা হোক, জিহাদ ঘোষণা হোক, সেটা হোক কিসের জন্য, মানুষের পরিষেবার জন্য, মানুষের জীবন জীবিকার জন্য এবং অবশ্যই মানুষের উন্নয়নের জন্য। ফেসব এখানেই শেষ করছি, অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে চোখ রাখুন 24 আওয়ার্স টিভিতে। We'll be right back.